প্রত্যেকটা নামাজের জন্য এক একটা আজান, কয়টা আজান? আজানে আল্লাহ সর্বমোট বারোটা লাইন রেখেছেন। আল্লাহ বারো লাইন কেন? এই নামাজের আজানে যে বারো লাইন, বারো মাসে নামাজ ফরজ। এবার আজানকে যদি শব্দ দিয়ে আপনি আলাদা করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু, এভাবে যদি ভাগ করেন, পুরো আজানে মোট 50টা শব্দ পাবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না, সুবহানাল্লাহ। 50টা শব্দ পাবেন, তার মানে পড়বেন 5, পাবেন 50। সুবহানাল্লাহ। এবার সবচেয়ে মজার বিষয় দেখেন, আলিফ থেকে ইয়া পর্যন্ত হরফ আছে না নাই? 29-30 আছে না নাই? আজানের মধ্যে আল্লাহ সর্বমোট 17টা হরফ ব্যবহার করছে। কয় হরফ? 17। এই জোরে বলেন না, কয় হরফ? 17। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা উত্তর দেন, ফজরের ফরজ নামাজ কয় রাকাত? জোহরের সাইরে দুইয়ে, সাইরে দুইয়ে, আসরের 4 রাকাত, ছয়ে সাইরে 10, মাগরিবের 3 রাকাত, 10-এ 3-এ 13, এশারের 4 রাকাত, 13 আর সাইরে 17। 17 হরফ দিয়ে আজান, নামাজের ফরজ হচ্ছে 17। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে? সুবহানাল্লাহ। এবার দেখেন, নামাজ আজান শুরু হয় কি দিয়ে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার শুরু হয় আল্লাহ দিয়ে। এবার আজান শেষ হচ্ছে কি দেখেন? লা ইলাহা ইল্লাল্লাহ শুরু আল্লাহ দিয়ে, শেষও আল্লাহ দিয়ে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে? সুবহানাল্লাহ। কিন্তু এখানে আমি ওলামায়ে কেরামের দোয়া নিয়ে শিক্ষিত সমাজের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। সব জায়গায় আল্লাহ নিজের সাথে নবীর নাম রেখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, সুবহানাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সব জায়গায় এক জায়গায়। কিন্তু আজানের সময় আল্লাহ নবীর নাম আলাদা করে দিয়েছেন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীর নাম, আলাদা আলাদা। সুবহানাল্লাহ। ভাই কিভাবে বুঝাই আপনাদেরকে, ইসলামটাকে বুকে ধারণ করেন, যে কোনো জায়গায় গিয়ে আপনি মাথা উঁচু করে আসতে পারবেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইসলামকে দিয়ে আপনি যে কোনো প্রশ্ন করেন, এখানে সায়েন্সের ছাত্র আছে, কমার্সের ছাত্র আছে, ফিজিক্সের ছাত্র আছে, আপনার রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আছে, প্রত্যেকটা সাবজেক্ট ইসলামের ভিতর আছে। কিছুদিন আগে শ্রীলঙ্কা দেউলিয়া হয়েছে কি হয় নাই? ভাই জোরে বলেন না, হয়েছে কি হয় নাই? শ্রীলঙ্কা দেউলিয়া হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ ছিল সুদ। আর একটু জোরে বলেন না, কি? ইসলাম 1450 বছর আগে সুদকে হারাম করে দিয়েছে। আপনাদের এলাকায় অনেক সুদের সাথে আছে না নাই? সুদের মধ্যে কোনো লাভ আছে? সুদের মধ্যে কোনো কল্যাণ আছে? প্রথম সপ্তাহে মনে হয় সপ্তাহে 100 টাকা, এটা তো ব্যাপার না, দিয়ে দিব, একবার লাগা গেলে শেষ, 100 টাকাও দেওয়ার আর কোনো সুযোগ থাকে না? জোরে বলেন না, সুযোগ থাকে না? সেজন্য বলতে চাই, ইসলাম হচ্ছে এমন একটা সংবিধান ভাই, নিবেন যত, আপন করে ইসলাম আপনাকে সাজাই দিবে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, মন খুলে একবার বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলছেন, মান বানা বাইতান ফিদ দুনিয়া, যে আল্লাহর জন্য, মান বানা মাসজিদান ফিদ দুনিয়া, যে আল্লাহর জন্য একটা মসজিদ বানাবে দুনিয়ায়, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানাই দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য কি বানাবে? মসজিদ বলেন না ভাইয়া, আল্লাহর জন্য কি বানাবে? আল্লাহ তার জন্য জান্নাতে কি, জান্নাতে কি বানাবে? ঘর। তো মসজিদ বানাতে টাকা লাগে না? ভাই জোরে বলেন না, মসজিদ বানাতে টাকা লাগে না? তো সবার কাছে তো আর নাই, সবার কাছে আর টাকা নাই। তো নবী বলছেন, মসজিদ বানাও আল্লাহর জন্য, আল্লাহ জান্নাতে ঘর বানাই দিবে। তো এরকম হলে তো সব কোটিপতি নিয়ে যাবে, কোটিপতি নিয়ে যাবে। নবী বলে যে তোমরা বুঝো নাই, মসজিদ কেউ কখনো একক টাকায় এই পর্যন্ত বানাইতে পারে নাই। আপনি খেয়াল করে দেখেন, একটা একক ভাবে কেউ 1000 কোটি টাকার মালিক হলো,
মসজিদ একা বানাইতে পারে নাই। একটা টাকা হলেও মানুষের ঢুকে গেছে। নবী বলছেন যেখানে মসজিদ বানাই তুমি তোমার হালাল একটা টাকা দিয়ে শরীক হয়ে যাও, ওই কোটি টাকা দেনে ওয়ালার জন্য আল্লাহ যেরকম জান্নাতে ঘর বানাই দিবে তোমার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর বানাই দিবে। এবার উম্মত বলে ইয়া রাসূলুল্লাহ আমার তো এক টাকাও নাই আমি কি করব, নবী বলে যে ইটটা গায়ে দাও, মসজিদ বানানোর সময় ইটটা গায়ে দাও, সিমেন্টের বস্তাটা গায়ে দাও, গড়ের থেকে একটু পানি লাইন এনে দাও, মিস্ত্রিকে একটু খাওয়াই দাও, মসজিদ কেন্দ্রিক যাই করবা জান্নাতে তোমার জন্য আল্লাহ ঘর বানাবে। এখানে অনেক মানুষ আছে স্বপ্ন দেখে ইস আমরাও যদি এরকম একটা মাহফিল করতে পারতাম, সবার চেহারার মধ্যে একটা আনন্দ আনন্দ ভাব, একটা ঈদের মতো আমেজ, অনেক ছেলেরা মনে বাদ পর্যন্ত খাই নাই সকাল থেকে দৌড়াইতেছে আর দৌড়াইতেছে, আরেকটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো এই মাহফিল করবেন কিন্তু সামর্থ্য তো নাই, যেখানেই মাহফিল হবে শরীক হয়ে যাবে। আপনার টাকা যেটা দিয়েছেন 5 টাকা মারহাবা হয়তো মাইকে বলবে না কিন্তু আপনার রবের কাছে সেটা লেখা হয়ে যাবে। এই মাহফিল করে যতটুক সওয়াব ওনারা পেয়েছেন আপনারা এসে ঠিক অতটুক সওয়াব পেয়েছেন। এবার আওয়াজ দিয়ে বলুন তো দেনেওয়ালাকে আল্লাহ, আর একটু জোরে বলেন না দেনেওয়ালাকে আল্লাহ, আর আল্লাহর ভান্ডারে কমতি বলে কোনো শব্দ উনি দিতেই জানেন আর দিতেই জানেন, উনি গানি উনি ধনী, ওনার চাইতে বড় দেনেওয়ালা আর কেউ নাই। যেখানেই মাহফিল হবে বালক উপদেশ দিয়ে সহযোগিতা করবে। অনেকে বলে এগুলা কইরা কি তো, এগুলা করে কি লাভ? সবচেয়ে বড় লাভ একটা দেখাই, এখানে যারা 3 ঘন্টা বসেছিলেন এই 3 ঘন্টার ভিতরে কোনো গুনাহ হইছে নাই? ভাই একটু জোরে বলেন না না। 3 ঘন্টার ভিতর কোনো গুনার কাজ হইছে না? কাউরে মারার সুযোগ হইছে না? গাঞ্জা খাওয়ার টাইম হইছে না? তারপরে কি সটকা খাওয়ার টাইম হইছে না? ইফতিজিং করার টাইম হইছে না? গার্লফ্রেন্ড কে কল দেওয়ার টাইম পাইছেন না? অন্তত 3টা ঘন্টা এই মাহফিলের কারণে আপনি গুনাহ থেকে বেঁচে ছিলেন। এবার বলেন লাভ না লস? লাভ। আরো জোরে বলেন লাভ না লস? লাভ। সেজন্য যেখানে মাহফিল দেখবেন সহযোগিতা করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলের হাজিরিকে কবুল করুক, আমিন। যে দুই একজন আমাকে ভালোবেসে আবদার করে একটা কথা বলবো ভাই, জীবনে যাই কিছু করেন ওই ফেম ফ্রিতে যাইয়েন না, এই প্রেম ফ্রিতে যে গেছে হয়তো আগে জীবন নষ্ট হয়েছে না তো বিয়ের পরে জীবন নষ্ট হয়ে গেছে, এরকম অনেক আছে না নাই? হয়তো 1000 1-2 জন পাবেন মোটামুটি বালা আছে, তাও কতদিন থাকবো কতদিন থাকবো? মা বাবার চেহারায় আপনি কান্না এনেছেন, আপনার চেহারায় কখনো হাসি ফুটবে না? হাসি ফুটবে কখনো ফুটবে? সেজন্য মনে রাখবেন মা বাবাকে খুশি করাই কাজ করতে হবে। আমরা যখন কি জানি বলে আমার হুজুরে এখানে বসা হয়তো বিয়ের আগে বউয়ের চেহারা পর্যন্ত ভালো করে দেখে নেই, মা কইছে এটা রাইন না। আমার দাদাদের সংসার কখনো ভাঙে নাই, ভাঙছে নি সংসার, কিন্তু নাতিদের সংসার দেখেন বাঙ্গার পর বাঙ্গা বাঙ্গার পর। কেন? আমরা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আপনাদের কি বেশি কষ্ট হয়ে যাচ্ছে? আপনাদের কি বেশি কষ্ট হয়ে যাচ্ছে? একটা নাতে রসুল আমার সাথে সাথে পড়তে পারবেন সবাই মিলে? সবাই মিলে পারেন দেখি, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, যুগে
বসে হযরতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো সবাই মিলে। যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এবার আমলটা শিখে নি, রাত্রেবেলা ঘুমানোর আগে আমরা আজকে থেকে অজু করে ঘুমানোর চেষ্টা করব, সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। যে অজু করে ঘুমাবে সকাল পর্যন্ত যত নিঃশ্বাস নিবেন আর ফেলবেন সবগুলা ডান কাঁধে শুধু সওয়াব হিসেবে লাগাবেন। সুবহানাল্লাহ, হায়াত মওতের কারো কোনো বিশ্বাস নাই, কিন্তু আপনি যদি অজু অবস্থায় ঘুমানোর মধ্যে যদি মরণ হয় আপনার মৃত্যুটা ঈমানের উপরেই গণ্য হয়ে যাবে। তাহলে লাভ না লস? জোরে বলেন লাভ না লস? প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে সওয়াব আছে না নাই? আছে। আরেকটু জোরে বলেন আছে না নাই? আছে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা প্যারাক দেখছেন, প্যারাক এক সেকেন্ড সময় নিয়ে প্যারাকটা সরাই দিচ্ছেন, কারো কোনো দোষ জানছেন শুননা? দোষটারে গোপন করে ফেলছেন, আল্লাহ পাক বলে আমার বান্দার 100টা দোষ আমি হাশরের ময়দানে গোপন করে দেব। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে একটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব, এখানে যারা সংসার চালান, মা বাবা বউয়ের খোঁজ খবর খরচ চালান, যারা আল্লাহর ওয়াস্তে কখনো এটা বলবেন না আমি খাওয়াই আমি ফরাই, এই কথা বলা যাবে? মনে রাখেন কারোটা কেউ খাই না, যার যার রিজিকেরটা সে সে খায়। আর একটু জোরে বলেন না রে ভাই, ঠিক কি না? বজামাইটা খাই না, জামাই বউটা খাই না, সন্তান মা বাবার টাকাই না, মা বাবা সন্তানের টাকাই না, যার রিজিকে যেটা সে সেটাই খায়। এবার আসেন, আপনি বলবেন হুজুর টাকা আমি কামাই, তাহলে তা আমি আনি বাজার করে তারা খায়। আমি বললাম ভাই ভুল করছেন, আপনার বউয়ের রিজিক আল্লাহ আপনাকে দিয়ে দিচ্ছে, আপনার মার রিজিক আল্লাহ আপনাকে দিয়ে দিচ্ছে, আপনার বাবার রিজিক আল্লাহ আপনাকে দিয়ে দিচ্ছে, সুবহানাল্লাহ। এবার পাঁচ জনের পরিবারে সংসারে খরচ লাগে 20,000 টাকা, মা বাপ যদি মরে যায় এখন আছে কয়জন? জোরে বলেন না কয়জন? তাহলে 20,000 টাকা দিয়ে আগে চলতো যেরকম, এখন কিছু টাকা বাঁচার কথা না? মা বাপ মরার পরে দেখবেন যে টাকা খুঁজে পাবেন না, যাদের মা বাপ নাই জিজ্ঞেস করেন, খরচ কিন্তু ঠিকই, কিন্তু মা বাবার যেটা খরচ হইতো এটা তার নাই, ওইটা তো সেভিং হওয়ার দরকার ছিল। আল্লাহ বলে যে না, তোর মাটা তোর মার সাথে নিয়ে আসছে, সুবহানাল্লাহ, তোর বাবারটা তোর বাবা নিয়ে আসছে, তোর মাটা তোর মা নিয়ে আসছে, কারোটা কেউ খাই না, আমি আল্লাহই রাজ্জাক, সবাইকে আমি খাওয়াই আমি খাওয়াই আমি খাওয়াই, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো কি বলবেন? আল্লাহ আমার বউটার সেবা যে তুমি আমাকে দিয়ে করাচ্ছ, স্বামীর সেবা যে আমাকে দিয়ে করাচ্ছ, মা বাবার সেবা যে আমাকে করতে দিয়েছো, তোমার দরবারে শুকরিয়া, তোমার দরবারে শুকরিয়া, তোমার দরবারে শুকরিয়া। রব যখন দেখবে আপনার জীবনে লাইন শাকার তুম পাওয়া গিয়েছে, আল্লাহ সাথে সাথে লাযিদান্নাকুম বলে আপনার রিজিক বাড়ায় দিবে, বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত পাওয়া কঠিন নয়, শেষ কথা, জান্নাত পাওয়া কঠিন নয়, দীপ্ত খণ্ডে ওলামা ইকরামের দোয়া নিয়ে বলছি, অনেক মুরব্বির এখানে আছেন, জান্নাত পাওয়া কঠিন নয় যেখানে আমাদের রব রহমান, যেখানে আমাদের নবী রহমাতুল্লিল আলামিন, যেখানে আমাদের কিতাব কোরআনুল করিম, যেখানে আমরা হচ্ছি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমরা যদি জান্নাত না পাই, পাবে তো আর পাবে কে? পাবে তো আর পাবে কে? পাবে তো আর পাবে কে? অন্য নবীর একটা সওয়াবের বিনিময়ে একটা সওয়াব ছিল, একটা গুনার বিনিময়ে একটা গুনাহ ছিল, আমাদের একটা গুনার বিনিময়ে একটা গুনাহ, একটা সওয়াবের বিনিময়ে 7 লাখেরও বেশি সওয়াব পাওয়া। সুবহানাল্লাহ। অন্য নবীর উম্মতেরা ঘুমাইলে সওয়াব হতো না, আপনি ঘুমাইলেও সওয়াব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি বল, বলবেন জোরে। মা বাবা সেহারা টাকায় আছেন, 4 লাখ টাকা বাইচে গেছে হজের সওয়াব।
এটা শুধু একমাত্র আমরা পেয়েছি আমরা। এবার জগৎ জিজ্ঞেস করে কিরে তারাও আল্লাহর বান্দা, মূসা নবীর উম্মত আল্লাহর বান্দা, ওরা এত স্পেশাল কেন? ফেরেশতা উত্তর দেয় তোমরা হচ্ছে কালিমুল্লাহর উম্মত আর ওরা হচ্ছে হাবিবুল্লাহর উম্মত। বিআইভি নবী বিআইভি উম্মত, সুবহানাল্লাহ বলবেন না? ফজর পড়েছেন জোহর পড়তে দেরি, ফজর জোহরের মাঝখানে যত গুনাহ, সুবহানাল্লাহ লেখার সুযোগ আছে? এরপরও যে নামাজ পড়ি না দোষ আল্লাহর না, দোষ নবীর, দোষ নবীর না না না, দোষ ইসলামের, ইসলামের। এবার আওয়াজ দিয়ে বলেন তো দোষ কাদের? দেওয়াল তুলে লেছি এখন তার ভাঙন যাইতো না। আপনি কত বড় বোকামি করছেন জানেন? এবার টোটাল অঙ্ক মিলান, বাপের সম্পদ কামাই নিজের জন্য না সন্তানের জন্য? ভাই আওয়াজটা একটু বড় করে দেন যারা শিখতে চান। বাবা সন্তান সম্পদ কামাই কি নিজের জন্য না সন্তানের জন্য? দাদা নানা সম্পদ জোড়ায় কি নিজের জন্য না নাতিদের জন্য? আপনি তো চলে যাচ্ছেন, পরবর্তী প্রজন্ম তো থাকবে, তখন আল্লাহ তাআলা আপনাদের সন্তান থেকে নাতি থেকে ওই সম্পদ নিয়ে নেবে। গর্ত করবেন অন্যের জন্য, পড়বেন পড়বেন সেই গর্ত, হয়তো আপনি নয়তো আপনার সন্তান নয়তো আপনার নাতি। আপনার এলাকায় আমি কিন্তু আসি নাই, কিন্তু আমি বলছি মিলান, এমন অনেকজন আছে যার দাদা বাবা তেমন টাকাওয়ালা ছিল না কিন্তু নাতিদের আমলে আইসা আছে 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 আছে। এবার তারে যাই প্রশ্ন করেন কি তারে, তোর বাপও গরিব দাদাও গরিব, তুই গলি কেমনে? কই কেমনে কেমনে কেমনে? আল্লাহ কয় কেমনে কেমনে না, তোর দাদা যে সম্পত্তি হারাইছিল এগুলো আমি তোর মধ্যে দান করে দিছি। আল্লাহ কখনো কাউকে বঞ্চিত করে না। আমি যদি অন্যটা খাই আমার ছেলে মেয়ে অন্যরা খাবেই খাবে। এবার বাপ হয়ে যদি আপনি পছন্দ করেন আমার ছেলে মেয়ে অপমান হোক, তাহলে তার কিছু বলার নাই, করার নাই। সেজন্য ইসলাম কত সুন্দর দিয়েছেন, অন্যকে সাহায্য করো আল্লাহ তোমাকে সাহায্য করবে, সুবহানাল্লাহ। অন্যের বিপদ দূর করো আল্লাহ তোমার বিপদ দূর করবে, অন্যের ইজ্জত হেফাজত করো আল্লাহ তোমার ইজ্জতকে হেফাজত রাখবে, সুবহানাল্লাহ। কোমরের তো একটা বেতার বলে শব্দ আছে ঠিক না, কষ্ট আপত লাগতে পারে, ঘরের ইমার্জেন্সি কাজও তো থাকতে পারে ঠিক না, তো যারা যাচ্ছেন ওনাদের জন্য দোয়া, আল্লাহ পাক ওনাদেরকে কবুল করুক, আমিন। এমন রাত অনেক বেশি হয়ে গেছে, কথা বলেন ঠিক না? তো যাই হোক, এবার বলেন নামাজ পড়ার দরকার আছে না নাই? এবার বলেন তো নামাজ কয় ওয়াক্ত? আজান কয়বার? নামাজ কয় ওয়াক্ত পড়বেন? পাঁচ, আমল নামায় যোগ হয়ে যাবে পঞ্চাশ। এটা আপনারা সবাই জানেন, কিন্তু এখানে আল্লাহর হিকমতটা একটু বলার চেষ্টা করব। প্রত্যেকটা নামাজের জন্য এক একটা আজান, কয়টা আজান? এক একটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর একটু জোরে বলা যাবে? এই আজান সবাই আমরা জানি, আজকে বলছি আপনারা মিলে দেখবেন, এই আজানে মোট ১২টা লাইন। আজানে আল্লাহ সর্বমোট ১২টা লাইন রেখেছেন। আল্লাহ ১২ লাইন কেন? কই এই নামাজের আজানে যে ১২ লাইন, ১২ মাসে নামাজ ফরজ। এবার আজানকে যদি শব্দ দিয়ে আপনি আলাদা করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু, এভাবে যদি ভাগ করেন পুরো আজানে মোট ৫০টা শব্দ পাবেন। এবার সবচেয়ে মজার বিষয় দেখেন, আলিফ থেকে ইয়া পর্যন্ত হরফ আছে না নাই? ২৯-৩০ আছে না নাই? আজানের মধ্যে আল্লাহ সর্বমোট ১৭টা হরফ ব্যবহার করছে। কয় হরফ? ১৭। বলেন না কয় হরফ? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা উত্তর দেন, ফজরের ফরজ নামাজ কয় রাকাত? ২ রাকাত।
জোহরের সাইরে দুইয়ে, সাইরে দুইয়ে, আসরের চার রাকাত ছয়ে সাইরে, মাগরিবের তিন রাকাত দশে তিনে, এশারের চার রাকাত তেরো আর সাইরে সতেরো হরফ দিয়ে আজান, নামাজের ফরজ হচ্ছে সতেরো। এবার দেখেন নামাজ আজান শুরু হয় কি দিয়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার শুরু হয় আল্লাহ দিয়ে। এবার আজান শেষ হচ্ছে কি দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ শুরু আল্লাহ দিয়ে শেষও আল্লাহ দিয়ে। কিন্তু এখানে আমি ওলামা একরামের দোয়া নিয়ে শিক্ষিত সমাজের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, সব জায়গায় আল্লাহ নিজের সাথে নবীর নাম রেখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সব জায়গায় এক জায়গায়। কিন্তু আজানের সময় আল্লাহ নবীর নাম আলাদা করে দিয়েছেন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ নবীর নাম, আলাদা আলাদা। সুবহানাল্লাহ, ভাই কিভাবে বুঝাই আপনাদেরকে, ইসলামটাকে বুকে ধারণ করেন, ওয়াল্লাহে যে কোনো জায়গায় গিয়ে আপনি মাথা উঁচু করেই আসতে পারবেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, ইসলামকে দিয়ে আপনি যে কোনো প্রশ্ন করেন। এখানে সায়েন্সের ছাত্র আছে, কমার্সের ছাত্র আছে, ফিজিক্সের ছাত্র আছে, আপনার রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আছে, প্রত্যেকটা সাবজেক্ট ইসলামের ভিতর আছে। সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ। কিছুদিন আগে শ্রীলঙ্কা দেউলিয়া হয়েছে কি হয় নাই, ভাই জোরে বলেন না, হয়েছে কি হয় নাই? শ্রীলঙ্কা দেউলিয়ার হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ ছিল সুদ, আর একটু জোরে বলেন না কি, ইসলাম 1450 বছর আগে এই সুদকে হারাম করে দিয়েছে। আপনাদের এলাকায় অনেক সুদের সাথে আছে না নাই? সুদের মধ্যে কোনো লাভ আছে? সুদের মধ্যে কোনো কল্যাণ আছে? প্রথম সপ্তাহে মনে হয় সপ্তাহে 100 টাকা, এটা তো ব্যাপার না, দিয়ে দিব, একবার লাগা গেলে শেষ, 100 টাকাও দেওয়ার আর কোনো সুযোগ থাকে না? জোরে বলেন না, সুযোগ থাকে না। সেজন্য বলতে চাই, ইসলাম হচ্ছে এমন একটা সংবিধান ভাই, নিবেন যত আপন করে ইসলাম আপনাকে সাজাই দিবে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, মন খুলে একবার বলেন না সুবহানাল্লাহ, একবার জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 আয়োজক কমিটিরা উপস্থিত আছেন, এই বছর মাহফিল যেটা হয়েছে এই মাহফিল দেখে খুশি কে কে হয়েছেন একটু ডান হাত তুলে দেখায় বলেন তো, খুশি যারা হয়েছে একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা, হাত নামান। আগামী বছর এই মাহফিল হোক শান্ত, শান্ত, হুজুর বলেছেন অনেক কিছু, আমি ওদিকে যাচ্ছি না, আমি শুধু আপনাদেরকে একটা কথা বলবো, যে দুই একজন আমারে ভালোবাসেন আমি তাদেরকে একটা কথা বলি, রসুল বলছেন মান বানা বাইতান ফিদ দুনিয়া, যে আল্লাহর জন্য, মান বানা মাসজিদান ফিদ দুনিয়া, যে আল্লাহর জন্য একটা মসজিদ বানাবে দুনিয়ায়, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানাই দিবে। আল্লাহর জন্য কি বানাবে মসজিদ বলেন না ভাইয়া, আল্লাহর জন্য কি বানাবে মসজিদ, আল্লাহ তার জন্য জান্নাতে কি, জান্নাতে কি বানাবে ঘর, তো মসজিদ বানাতে টাকা লাগে না ভাই, জোরে বলেন না, মসজিদ বানাতে টাকা লাগে না, লাগে, তো সবার কাছে তো আর নাই, সবার কাছে আর টাকা নাই, তো নবী বলছেন মসজিদ বানাও আল্লাহর জন্য, আল্লাহ জান্নাতে ঘর বানাই দিবে, তো এরকম হলে তো সব কোটিপতি নিয়ে যাবে,
কোটিপতি নিয়ে যাবে। নবী বলে যে তোমরা বুঝো নাই, মসজিদ কেউ কখনো একক টাকায় এই পর্যন্ত বানাইতে পারে নাই। আমি খেয়াল করে দেখেন একটা একক ভাবে কেউ হাজার কোটি টাকার মালিক হলো মসজিদ একা বানাইতে পারে না। একটা টাকা হলেও মানুষের ঢুকে গেছে। নবী বলছেন যেখানে মসজিদ বানাই তুমি তোমার হালাল একটা টাকা দিয়ে শরীক হয়ে যাও, ওই কোটি টাকা দেনওয়ালার জন্য আল্লাহ যেরকম জান্নাতে ঘর বানাই দিবে তোমার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর বানাই দিবে। এবার উম্মত বলে ইয়া রাসূলুল্লাহ আমার তো এক টাকাও নাই, আমি কি করব? নবী বলে যে ইটা গায়ে দাও, মসজিদ বানানোর সময় ইটা গায়ে দাও, সিমেন্টের বস্তাটা গায়ে দাও, ঘরের থেকে একটু পানি লাইন এনে দাও, মিস্ত্রিকে একটু খাওয়াই দাও, মসজিদ কেন্দ্রিক যাই করবা জান্নাতে তোমার জন্য আল্লাহ ঘর বানাবে। এখানে অনেক মানুষ আছে স্বপ্ন দেখে, ইস আমরাও যদি এরকম একটা মাহফিল করতে পারতাম। ঈদের মতো আমেজ অনেক ছেলেরা মনে বাদ পর্যন্ত খাই নাই, সকাল থেকে দৌড়াইতেছে আর দৌড়াইতেছে, আরেকটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো এই মাহফিল করবেন কিন্তু সামর্থ্য তো নাই, যেখানেই মাহফিল হবে শরীক হয়ে যাবে। আপনার টাকা যেটা দিয়েছেন 5 টাকা মারহাবা হয়তো মাইকে বলবে না কিন্তু আপনার রবের কাছে সেটা লেখা হয়ে যাবে। এই মাহফিল করে যতটুক সওয়াব ওনারা পেয়েছেন আপনারা এসে ঠিক অতটুক সওয়াব পেয়েছেন। এবার আওয়াজ দিয়ে বলুন তো দেনেওয়ালাকে আল্লাহ, আর একটু জোরে বলেন না দেনেওয়ালাকে আল্লাহ, আর আল্লাহর বান্দারে কমতি বলে কোন শব্দ উনি দিতেই জানে না, দিতেই জানে উনি গানি উনি ধনী, ওনার চাইতে বড় দেনেওয়ালা আর কেউ নাই। যেখানেই মাহফিল হবে বালক উপদেশ দিয়ে সহযোগিতা করবে। অনেকে বলে এগুলা করে কি তো, এগুলা করে কি লাভ? সবচেয়ে বড় লাভ একটা দেখাই, এখানে যারা 3 ঘন্টা বসেছিলেন এই 3 ঘন্টার ভিতর কোনো গুনাহ হইছে না? ভাই একটু জোরে বলেন না, না 3 ঘন্টার ভিতর কোনো গুনার কাজ হইছে? কাউরে মারার সুযোগ হইছে? না গাঞ্জা খাওয়ার টাইম হইছে? না তারপরে কি সটকা খাওয়ার টাইম হইছে? না ইফতিজিং করার টাইম হইছে? না গার্লফ্রেন্ড কে কল দেওয়ার টাইম পাইছেন? না অন্তত 3টা ঘন্টাই মাহফিলের কারণে আপনি গুনাহ থেকে বেঁচে ছিলেন। ঠিক এবার বলেন লাভ না লস? লাভ। আরো জোরে বলেন লাভ না লস? না সেজন্য যেখানেই মাহফিল দেখবেন সহযোগিতা করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলের হাজিরিকে কবুল করুক, আমিন। যে দুই একজন আমাকে ভালোবেসে আবদার করে একটা কথা বলবো ভাই, জীবনে যাই কিছু করেন ওই ফেম ফ্রিতে যাইয়েন না, এই প্রেম ফ্রিতে যে গেছে হয়তো আগে জীবন নষ্ট হয়েছে না তো বিয়ের পরে জীবন নষ্ট হয়ে গেছে, এরকম অনেক আছে না নাই? হয়তো হাজার এক দুইজন ভাবেন মোটামুটি বালা আছে, তাও কতদিন থাকবো, কতদিন থাকবো? মা বাবার চেহারায় আপনি কান্না এনেছেন, আপনার চেহারায় কখনো হাসি ফুটবে না? হাসি ফুটবে কখনো ফুটবে? সেজন্য মনে রাখবেন মা বাবাকে খুশি করায় কাজ করতে হবে। আমরা যখন কি জানি বলে আমার হুজুর এখানে বসা হয়তো বিয়ের আগে বউয়ের চেহারা পর্যন্ত ভালো করে দেখে নেই, মা কইছে এটা রাইন না। আমার দাদাদের সংসার কখনো ভাঙে নাই, ভাঙছে নি সংসার, কিন্তু নাতিদের সংসার দেখেন বাঙ্গার পর বাঙ্গা বাঙ্গার। কেন? আমরা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি, কথা বলেন ঠিক কি না? আরেকটু জোরে বলেন ঠিক কি না? আপনাদের কি বেশি কষ্ট হয়ে যাচ্ছে? আপনাদের কি বেশি কষ্ট হয়ে যাচ্ছে? একটা নাতের রাসূল আমার সাথে সাথে পড়তে পারবেন সবাই মিলে? সবাই মিলে পারেন দেখি, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, কেমন হতো
চলো আর একটু জোরে, জন্ম আমার নবীর যুগে, শক্তি আছে একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এবার আমলটা শিখে নি, রাত্রেবেলা ঘুমানোর আগে আমরা আজকে থেকে অজু করে ঘুমানোর চেষ্টা করব, সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। যে অজু করে ঘুমাবে সকাল পর্যন্ত যত নিঃশ্বাস নিবেন আর ফেলবেন সবগুলা ডান কাঁধে শুধু সওয়াব হিসেবে লাগবে। সুবহানাল্লাহ, হায়াত মওতের কারো কোনো বিশ্বাস নাই, কিন্তু আপনি যদি অজু অবস্থায় ঘুমান, ঘুমানোর মধ্যে যদি মরণ হয় আপনার মৃত্যুটা ঈমানের উপরেই গণ্য হয়ে যাবে। তাহলে লাভ না লস? জোরে বলেন লাভ না লস? প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে সওয়াব আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা প্যারাক দেখছেন, প্যারাক এক সেকেন্ড সময় নিয়ে প্যারাকটা সরাই দিচ্ছেন, সৎকায়ে জারিয়ার সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দেবেন। কারো কোনো দোষ জানছেন শূন্য দোষটারে গোপন করে ফেলছেন, আল্লাহ পাক বলে আমার বান্দার 100টা দোষ আমি হাশরের ময়দানে গোপন করে দেব। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে একটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব, এখানে যারা সংসার চালান, মা বাবা বউয়ের খোঁজ খবর খরচ চালান, যারা আল্লাহর ওয়াস্তে কখনো এটা বলবেন না আমি খাওয়াই আমি ফরাই, এই কথা বলা যাবে? মনে রাখেন কারোটা কেউ খাই না, যার যার রিজিকেরটা সে সে খায়। আর একটু জোরে বলেন না রে ভাই, ঠিক কি না? বউ জামাইটা খায় না, জামাই বউটা খায় না, সন্তান মা বাবারটা খায় না, মা বাবা সন্তানেরটা খায় না, যার রিজিকে যেটা সে সেটাই খায়। এবার আসেন, আপনি বলবেন হুজুর টাকা আমি কামাই, তাহলে তা আমি আনি বাজার করে তারা খায়। আমি বললাম ভাই ভুল করছেন, আপনার বউয়ের রিজিক আল্লাহ আপনাকে দিয়ে দিচ্ছে, আপনার মার রিজিক আল্লাহ আপনাকে দিয়ে দিচ্ছে, আপনার বাবার রিজিক আল্লাহ আপনাকে দিয়ে দিচ্ছে, সুবহানাল্লাহ। এবার পাঁচ জনের পরিবারে সংসারে খরচ লাগে 20,000 টাকা, মা বাপ যদি মরে যায় এখন আছে কয়জন? জোরে বলেন না কয়জন? তাহলে 20,000 টাকা দিয়ে আগে চলতো যেরকম, এখন কিছু টাকা বাঁচার কথা না? জি, মা বাপ মরার পরে দেখবেন যে টাকা খুঁজে পাবেন না, যাদের মা বাপ নাই জিজ্ঞেস করে, খরচ কিন্তু ঠিকই, কিন্তু মা বাবার যেটা খরচ হইতো এটা তার নাই, ওইটা তো সেভিং হওয়ার দরকার ছিল। আল্লাহ বলে যে না, তোর মাটা তোর মার সাথে নিয়ে আসছে, সুবহানাল্লাহ, তোর বাবারটা তোর বাবা নিয়ে আসছে, তোর মাটা তোর মা নিয়ে আসছে, কারোটা কেউ খাই না, আমি আল্লাহ রাজ্জাক সবাইকে আমি খাওয়াই আমি খাওয়াই আমি খাওয়াই, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো কি বলবেন? আল্লাহ আমার বউটার সেবা যে তুমি আমাকে দিয়ে করাচ্ছ, স্বামীর সেবা যে আমাকে দিয়ে করাচ্ছ, মা বাবার সেবা যে আমাকে করতে দিয়েছো, তোমার দরবারে শুকরিয়া, তোমার দরবারে শুকরিয়া, তোমার দরবারে শুকরিয়া। রব যখন দেখবে আপনার জীবনে লাইন শাকার তুম পাওয়া গিয়েছে, আল্লাহ সাথে সাথে লাযিদান্নাকুম বলে আপনার রিজিক বাড়াই দিবে, বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত পাওয়া কঠিন নয়, শেষ কথা, জান্নাত পাওয়া কঠিন নয়, দীপ্ত খণ্ডে ওলামা ইকরামের দোয়া নিয়ে বলছি, অনেক মুরব্বির এখানে আছেন, জান্নাত পাওয়া কঠিন নয় যেখানে আমাদের রব রহমান, যেখানে আমাদের নবী রহমাতুল্লিল আলামিন, যেখানে আমাদের কিতাব কোরআনুল করিম, যেখানে আমরা হচ্ছি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমরা যদি জান্নাত না পাই, পাবে তো আর পাবে কে? পাবে তো আর পাবে কে? পাবে তো আর পাবে কে? অন্য নবীর একটা সওয়াবের বিনিময়ে একটা সওয়াব ছিল, একটা গুনার বিনিময়ে একটা গুনাহ ছিল, আমাদের একটা গুনার বিনিময়ে একটা গুনাহ, একটা সওয়াবের বিনিময়ে 7 লাখেরও বেশি সওয়াব পাওয়া। সুবহানাল্লাহ, অন্য নবীর উম্মতেরা ঘুমাইলে সওয়াব হতো না,
আপনি ঘুমাইলেও সওয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে। মা বাবা চেহারা তাকাই আছেন, 4 লাখ টাকা বাইচে গেছে হজের সওয়াব। সুবহানাল্লাহ, এটা শুধু একমাত্র আমরা পেয়েছি। আমরা এবার জগৎ জিজ্ঞেস করে, কিরে তারাও আল্লাহর বান্দা, মূসা নবীর উম্মত আল্লাহর বান্দা, ওরা এত স্পেশাল কেন? ফেরেশতা উত্তর দেয়, তোমরা হচ্ছে কালিমুল্লাহর উম্মত আর ওরা হচ্ছে হাবিবুল্লাহর উম্মত। বিআইপি নবী, বিআইপি উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? ফজর পড়েছেন, জোহর পড়তে দেরি। ফজর জোহরের মাঝখানে যত গুনাহ, সুবহানাল্লাহ নামাজ পড়লে তার আর গুনাহ হওয়ার লেখার সুযোগ আছে? এরপরও যে নামাজ পড়ি না, দোষ আল্লাহর না, দোষ নবীর, দোষ নবীর না, না না, দোষ ইসলামের, ইসলামের। এবার আওয়াজ দিয়ে বলেন তো, দোষ কাদের? আমাদের। এই আওয়াজ শুরু হয়ে গেছে কিন্তু জোরে কোন, দোষ কাদের? ব্যর্থতা কাদের? নিজের পায়ে আমরা নিজেরাই কুড়াল মারি। অনেক সময় দেখবেন জায়গার মধ্যে দেওয়াল তুলতে যাই, 1 ইঞ্চি ঢুকে জায়গা, ইদারে তুই দামার জায়গায় ভুল হয়ে গেছে গা, সরি, তো দেওয়াল তো তুলে লেছি, এখন তার ভাঙন যাইতো না। আপনি কত বড় বোকামি করছেন জানেন? এবার টোটাল অঙ্ক মিলান, বাপের সম্পদ কামাই নিজের জন্য না সন্তানের জন্য? ভাই আওয়াজটা একটু বড় করে দেন যারা শিখতে চান। বাবা সন্তান সম্পদ কামাই কি নিজের জন্য না সন্তানের জন্য? দাদা নানা সম্পদ জোড়ায় কি নিজের জন্য না নাতিদের জন্য? আপনি তো চলে যাচ্ছেন, পরবর্তী প্রজন্ম তো থাকবে, তখন আল্লাহ তাআলা আপনাদের সন্তান থেকে নাতি থেকে ওই সম্পদ নিয়ে নেবে। গর্ত করবেন অন্যের জন্য, পড়বেন পড়বেন সেই গর্ত, হয়তো আপনি, নয়তো আপনার সন্তান, নয়তো আপনার নাতি। আপনার এলাকায় আমি কিন্তু আসি নাই, কিন্তু আমি বলছি মিলান, এমন অনেকজন আছে যার দাদা বাবা তেমন টাকাওয়ালা ছিল না, কিন্তু নাতিদের আমলে আইসা আছে 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 আছে। তারে যাই প্রশ্ন করেন, কি তারে, তোর বাবু গরিব, দাদাও গরিব, তুই গলি কেমনে? কই কেমনে কেমনে কেমনে? আল্লাহ কয় কেমনে কেমনে না, তোর দাদা যে সম্পত্তি হারাইছিল এগুলো আমি তোর মধ্যে দান করে দিস। আল্লাহ কখনো কাউকে বঞ্চিত করে না। আমি যদি অন্যেরটা খাই, আমার ছেলে মেয়ে অন্যরা খাবেই খাবে। এবারে বাপ হয়ে যদি আপনি পছন্দ করেন আমার ছেলে মেয়ে অপমান হোক, তাহলে তার কিছু বলার নাই, করার নাই। সেজন্য ইসলাম কত সুন্দর দিয়েছেন, অন্যকে সাহায্য করো আল্লাহ তোমাকে সাহায্য করবে, সুবহানাল্লাহ। অন্যের বিপদ দূর করো আল্লাহ তোমার বিপদ দূর করবে, অন্যের ইজ্জত হেফাজত করো আল্লাহ তোমার ইজ্জতকে হেফাজত রাখবে, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। এইতো দাঁড়াই আমরা ইয়েস নবীকে সালাম দিব, ইয়া নবী সালাম। আর একটু জোরে বলা যাবে, সুবহানাল্লাহ। এখানে আমি ওলামা একরামের দোয়া নিয়ে শিক্ষিত সমাজের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। সব জায়গায় আল্লাহ নিজের সাথে নবীর নাম রেখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, সুবহানাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সব জায়গায় এক জায়গায়। কিন্তু আজানের সময় আল্লাহ নবীর নাম আলাদা করে দিয়েছেন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ নবীর নাম, আলাদা আলাদা। কিভাবে বুঝাই আপনাদেরকে, ইসলামটাকে বুকে ধারণ করেন, ওয়াল্লাহে যে কোন জায়গায় গিয়ে আপনি মাথা উঁচু করে আসতে পারবেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মাথা নিচু করতে হবে না, ইসলামকে দিয়ে আপনি যে কোন প্রশ্ন করেন। এখানে সায়েন্সের ছাত্র আছে, কমার্সের ছাত্র আছে, ফিজিক্সের কামত ছাত্র আছে, আপনার রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আছে, প্রত্যেকটা সাবজেক্ট ইসলামের ভিতর আছে, সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ। কিছুদিন আগে শ্রীলঙ্কা দেউলিয়া হইছে কি হয় নাই? ভাই জোরে বলেন না, হইছে কি হয় নাই? শ্রীলঙ্কা দেউলিয়া হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ ছিল সুদ। আর একটু জোরে বলেন না, কি ইসলাম 1450 বছর আগে এই সুদকে হারাম করে দিয়েছে। আপনাদের এলাকায় অনেক সুদের সাথে আছে না নাই? সুদের মধ্যে কোনো লাভ আছে? সুদের মধ্যে কোনো কল্যাণ আছে? প্রথম সপ্তাহে মনে হয় সপ্তাহে 100 টাকা, এটা তো ব্যাপার না, দিয়ে দিব। একবার লাইগা গেলে
ইসলাম হচ্ছে এমন একটা সংবিধান ভাই, নিবেন যত, আপন করে ইসলাম আপনাকে সাজাই দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, মন খুলে একবার বলেন না সুবহানাল্লাহ, একবার জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam O amar imandar bhaira রাত গভীর হচ্ছে, আপনাদেরও কষ্ট হয়ে যাচ্ছে, আমি সেটা বুঝতে পারছি। তো যেহেতু দূর থেকে এসেছি, কয়েকটা মেসেজ দেওয়ার আমি চেষ্টা করেছি। আমার সভাপতি মহোদয় এখানে উপস্থিত আছেন, আয়োজক কমিটিরা উপস্থিত আছেন। এই বছর মাহফিল যেটা হয়েছে, এই মাহফিল দেখে খুশি কে কে হয়েছেন একটু ডান হাত তুলে দেখায় বলেন তো। খুশি যারা হয়েছেন একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা, এবার হাত নামান। আগামী বছর এই মাহফিল হোক শান্ত। হুজুর বলেছেন অনেক কিছু, আমি ওদিকে যাচ্ছি না, আমি শুধু আপনাদেরকে একটা কথা বলবো। যে দুই একজন আমারে ভালোবাসেন, আমি তাদেরকে একটা কথা বলি। রসূল বলছেন মান বানা বাইতান ফিদ দুনিয়া, যে আল্লাহর জন্য, মান বানা মাসজিদান ফিদ দুনিয়া, যে আল্লাহর জন্য একটা মসজিদ বানাবে দুনিয়ায়, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানাই দিবে। আল্লাহর জন্য কি বানাবে? মসজিদ বলেন না ভাইয়া, আল্লাহর জন্য কি বানাবে? আল্লাহ তার জন্য জান্নাতে কি, জান্নাতে কি বানাবে? ঘর। তো মসজিদ বানাতে টাকা লাগে না ভাই? জোরে বলেন না, মসজিদ বানাতে টাকা লাগে না? লাগে। তো সবার কাছে তো আর নাই, সবার কাছে আর টাকা নাই। তো নবী বলছেন মসজিদ বানাও আল্লাহর জন্য, আল্লাহ জান্নাতে ঘর বানাই দিবে। তো এরকম হলে তো সব কোটিপতি নিয়ে যাবে, কোটিপতি নিয়ে যাবে। নবী বলে যে তোমরা বুঝো নাই, মসজিদ কেউ কখনো একক টাকায় এই পর্যন্ত বানাইতে পারে নাই। আমি খেয়াল করে দেখেন, একটা একক ভাবে কেউ হাজার কোটি টাকার মালিক হলো মসজিদ একা বানাইতে পারে নাই। একটা টাকা হলেও মানুষের ঢুকে গেছে। নবী বলছেন যেখানে মসজিদ বানাই তুমি তোমার হালাল একটা টাকা দিয়ে শরীক হয়ে যাও, ওই কোটি টাকা দেনওয়ালার জন্য আল্লাহ যেরকম জান্নাতে ঘর বানাই দিবে, তোমার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর বানাই দিবে। এবার উম্মত বলে ইয়া রাসূলুল্লাহ আমার তো এক টাকাও নাই, আমি কি করব? নবী বলে যে ইটটা গায়ে দাও, মসজিদ বানানোর সময় ইটটা গায়ে দাও, সিমেন্টের বস্তাটা গায়ে দাও, ঘরের থেকে একটু পানি লাইন আনিয়ে দাও, মিস্ত্রিকে একটু খাওয়াই দাও, মসজিদ কেন্দ্রিক যাই করবা জান্নাতে তোমার জন্য আল্লাহ ঘর বানাবে। এখানে অনেক মানুষ আছে স্বপ্ন দেখে, ইস আমরাও যদি এরকম একটা মাহফিল করতে পারতাম। অনেকে স্বপ্ন আছে যে আমরাও যদি এরকম একটা কমিটি বানাইয়া মাহফিল করতে পারতাম আমাদের একটা, কারণ আজকে আমাদের আপনাদের জন্য মাহফিল, কিন্তু কমিটির ছেলেদের জন্য, এলাকার ছেলেদের জন্য আজকে এটা ঈদের দিনের মতো। আমি আস্তে আস্তে যতটুকু দেখলাম সবার চেহারার মধ্যে একটা আনন্দ আনন্দ ভাব, একটা ঈদের মতো আমেজ। অনেক ছেলেরা মনে বাদ পর্যন্ত খায় নাই, সকাল থেকে দৌড়াইতেছে আর দৌড়াইতেছে। আরেকটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো এই মাহফিল করবেন, কিন্তু সামর্থ্য তো নাই, যেখানেই মাহফিল হবে শরীক হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার টাকা যেটা দিয়েছেন 5 টাকা, মারহাবা হয়তো মাইকে বলবে না, কিন্তু আপনার রবের কাছে সেটা লেখা হয়ে যাবে। এই মাহফিল করে যতটুক সওয়াব ওনারা পেয়েছেন, আপনারা এসে ঠিক অতটুক সওয়াব পেয়েছেন। কোমরের তো একটা ব্যথার বলে শব্দ আছে ঠিক না, কষ্ট হতে লাগতে পারে, ঘরের ইমার্জেন্সি কাজও তো থাকতে পারে ঠিক না। তো যারা যাচ্ছেন ওনাদের জন্য দোয়া, আল্লাহ পাক ওনাদেরকে কবুল করুক, আমিন। এমনও রাত অনেক বেশি হয়ে গেছে, কথা বলেন ঠিক না? তো যাই হোক, এবার বলেন নামাজ পড়ার দরকার আছে না নাই? এবার বলেন তো নামাজ কয় ওয়াক্ত? আজান কয়বার?
নামাজ কয়েক তো পড়বেন পাঁচ, আমল নামায় যোগ হয়ে যাবে পঞ্চাশ। এটা আপনারা সবাই জানেন, কিন্তু এখানে আল্লাহর হিকমতটা একটু বলার চেষ্টা করব। প্রত্যেকটা নামাজের জন্য এক একটা আজান, কয়টা আজান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর একটু জোরে বলা যাবে? এই আজান সবাই আমরা জানি। আজকে বলছি আপনারা মিলে দেখবেন, এই আজানে মোট বারোটা লাইন। আজানে আল্লাহ সর্বমোট বারোটা লাইন রেখেছেন। আল্লাহ বারো লাইন কেন? কই এই নামাজের আজানে যে বারো লাইন, বারো মাসে নামাজ ফরজ। এবার আজানকে যদি শব্দ দিয়ে আপনি আলাদা করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু, এভাবে যদি ভাগ করেন, পুরো আজানে মোট পঞ্চাশটা শব্দ পাবেন। পঞ্চাশটা শব্দ পাবেন, তার মানে পড়বেন পাঁচ, পাবেন পঞ্চাশ। এবার সবচেয়ে মজার বিষয় দেখেন, আলিফ থেকে ইয়া পর্যন্ত হরফ আসানে নাই, উনত্রিশ ত্রিশ আসানে নাই, আজানের মধ্যে আল্লাহ সর্বমোট সতেরোটা হরফ ব্যবহার করছে। কয় হরফ? জোরে বলেন না, কয় হরফ? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা উত্তর দেন, ফজরের ফরজ নামাজ কয় রাকাত? জোহরের সাড়ে দুইয়ে, সাড়ে দুইয়ে, আসরের চার রাকাত, ছয়ে সাড়ে, মাগরিবের তিন রাকাত, দশে তিনে, এশারের চার রাকাত, তেরো আর সাড়ে সতেরো হরফ দিয়ে আজান, নামাজের ফরজ হচ্ছে সতেরো। এবার দেখেন নামাজ আজান শুরু হয় কি দিয়ে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার শুরু হয় আল্লাহ দিয়ে। এবার আজান শেষ হচ্ছে কি দেখেন? লা ইলাহা ইল্লাল্লাহ শুরু আল্লাহ দিয়ে, শেষও আল্লাহ দিয়ে। কারো কোনো দোষ জানছেন? শূন্য দোষটারে গোপন করে ফেলছেন। আল্লাহ পাক বলে আমার বান্দার একশোটা দোষ আমি হাশরের ময়দানে গোপন করে দেব। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। এখানে একটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব, এখানে যারা সংসার চালান, মা বাবা বউয়ের খোঁজ খবর খরচ চালান, যারা আল্লাহর ওয়াস্তে কখনো এটা বলবেন না, আমি খাওয়াই আমি ফরাই, এই কথা বলা যাবে? মনে রাখেন, কারোটা কেউ খাই না, যার যার রিজিকেরটা শেষে খায়। আর একটু জোরে বলেন না রে ভাই, ঠিক কি না? বউ জামাইটা খায় না, জামাই বউটা খায় না, সন্তান মা বাবার টাকাই না, মা বাবা সন্তানের টাকাই না, যার রিজিকে যেটা সে সেটাই খায়। এবার আসেন, আপনি বলবেন হুজুর টাকা আমি কামাই, তাহলে তা আমি আনি বাজার করে তারা খায়। আমি বললাম ভাই ভুল করছেন, আপনার বউয়ের রিজিক আল্লাহ আপনাকে দিয়ে দিচ্ছে, আপনার মার রিজিক আল্লাহ আপনাকে দিয়ে দিচ্ছে, আপনার বাবার রিজিক আল্লাহ আপনাকে দিয়ে দিচ্ছে, সুবহানাল্লাহ। এবার পাঁচ জনের পরিবারে সংসারে খরচ লাগে 20,000 টাকা, মা বাপ যদি মরিয়া যায়, এখন আছে কয়জন? জোরে বলেন না, কয়জন? তাহলে 20,000 টাকা দিয়ে আগে চলতো যেরকম, এখন কিছু টাকা বাঁচার কথা না? জি, মা বাপ মরার পরে দেখবেন যে টাকা খুঁজে পাবেন না। যাদের মা বাপ নাই জিজ্ঞেস করেন, খরচ কিন্তু ঠিকই, কিন্তু মা বাবার যেটা খরচ হইতো এটা তার নাই, ওইটা তো সেভিং হওয়ার দরকার ছিল। আল্লাহ বলে যে না, তোর মাটা তোর মার সাথে নিয়ে আসছে, কি বলবেন? আল্লাহ আমার বউটার সেবা যে তুমি আমাকে দিয়ে করাচ্ছ, স্বামীর সেবা যে আমাকে দিয়ে করাচ্ছ, মা বাবার সেবা যে আমাকে করতে দিয়েছ, তোমার দরবারে শুকরিয়া, তোমার দরবারে শুকরিয়া, তোমার দরবারে শুকরিয়া। রব যখন দেখবে আপনার জীবনে লাইন শাকাতুম পাওয়া গিয়েছে, আল্লাহ সাথে সাথে লাযিদান্নাকুম বলে আপনার রিজিক বাড়ায় দিবে। বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত পাওয়া কঠিন নয়, শেষ কথা, জান্নাত পাওয়া কঠিন নয়। দীপ্তখণ্ডে ওলামায়ে কেরামের দোয়া নিয়ে বলছি, অনেক মুরব্বীরা এখানে আছেন, জান্নাত পাওয়া কঠিন নয় যেখানে আমাদের রব রহমান,
যেখানে আমাদের নবী রহমাতুল্লিল আলামিন, যেখানে আমাদের কিতাব কোরআনুল করিম, যেখানে আমরা হচ্ছি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমরা যদি জান্নাত না পাই, পাবে তো আর পাবে কে? অন্য নবীর একটা সওয়াবের বিনিময়ে একটা সওয়াব ছিল, একটা গুনার বিনিময়ে একটা গুনাহ ছিল, আমাদের একটা গুনার বিনিময়ে একটা গুনাহ, একটা সওয়াবের বিনিময়ে 7 লাখেরও বেশি সওয়াব পাওয়া। অন্য নবীর উম্মতেরা ঘুমাইলে সওয়াব হতো না, আপনি ঘুমাইলেও সওয়াব। সুবহানাল্লাহ, কি বল বলবেন জোরে? মা বাবা সেহারা টাকাই আছেন, 4 লাখ টাকা বাইচে গেছে হজের সওয়াব। তোমরা হচ্ছে কালিমুল্লাহর উম্মত আর ওরা হচ্ছে হাবিবুল্লাহর উম্মত। ভিআইপি নবীর ভিআইপি উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? ফজর পড়েছেন, জোহর পড়তে দেরি, ফজর জোহরের মাঝখানে যত গুনাহ। ভাই আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জোহর পরে আসর পড়ার নিয়ত করেছেন, আসর এখনো পড়েন নাই, ওয়াক্ত হয় নাই, ডান কান্দের ফেরেশতা সব লিখতে থাকবে শুধু নিয়ত করার কারণে। আসর পড়ার সাথে সাথে জোহর আসরের গুনাহ সব মাফ। আচ্ছা এবার বলেন, ফাঁস ওয়াক্ত নামাজ পড়লে তার আর গুনাহ হওয়ার লেখার সুযোগ আছে? নাই। এরপরও যে নামাজ পড়ি না, দোষ আল্লাহর না? দোষ নবীর, দোষ নবীর না, না না, দোষ ইসলামের, ইসলামের। এবার আওয়াজ দিয়ে বলেন তো, দোষ কাদের? আমাদের। এই আওয়াজ শুরু হয়ে গেছে কিন্তু জোরে কোন, দোষ কাদের? ব্যর্থতা কাদের? নিজের পায়ে আমরা নিজেরাই কুড়াল মারি। অনেক সময় দেখবেন জায়গার মধ্যে দেওয়াল তুলতে যাই, 1 ইঞ্চি ঢুকে জায়গা, গিতারে তুই তো আমার জায়গায়, ভুল হয়ে গেছে গা, সরি, তো দেওয়াল তো তুলে লেছি, এখন তার ভাঙন যাইতো না। আপনি কত বড় বোকামি করছেন জানেন? এবার টোটাল অঙ্ক মিলান, বাপের সম্পদ কামাই নিজের জন্য না সন্তানের জন্য? ভাই আওয়াজটা একটু বড় করে দেন যারা শিখতে চান। বাবা সন্তান সম্পদ কামাই কি নিজের জন্য না সন্তানের জন্য? দাদা নানা সম্পদ জোড়ায় কি নিজের জন্য না নাতিদের জন্য? আপনি তো চলে যাচ্ছেন, পরবর্তী প্রজন্ম তো থাকবে, তখন আল্লাহ তাআলা আপনাদের সন্তান থেকে নাতি থেকে ওই সম্পদ নিয়ে নেবে। ঠিক 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 কথা বলেন না? গর্ত করবেন অন্যের জন্য, পড়বেন পড়বেন সেই গর্ত, হয়তো আপনি, নয়তো আপনার সন্তান, নয়তো আপনার নাতি। আপনার এলাকায় আমি কিন্তু আসি নাই, কিন্তু আমি বলছি মিলান, এমন অনেকজন আছে যার দাদা বাবা তেমন টাকাওয়ালা ছিল না, কিন্তু নাতিদের আমলে আইসা আছে 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 আছে। এবার তারে যাই প্রশ্ন করেন, কি তারে, তোর বাবা গরিব, দাদাও গরিব, তুই গলি কেমনে? কই কেমনে কেমনে কেমনে? আল্লাহ কয় কেমনে কেমনে না, তোর দাদা যে সম্পত্তি হারাইছিল এগুলো আমি তোর মধ্যে দান করে দিস। আল্লাহ কখনো কাউকে বঞ্চিত করে না। আমি যদি অন্যটা খাই, আমার ছেলে মেয়ে অন্যরা খাবেই খাবে। এবার বাপ হয়ে যদি আপনি পছন্দ করেন আমার ছেলে মেয়ে অপমান হোক, তাহলে তার কিছু বলার নাই, করার নাই। সেজন্য ইসলাম কথা সুন্দর দিয়েছেন, অন্যকে সাহায্য করো, আল্লাহ তোমাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। অন্যের বিপদ দূর করো, আল্লাহ তোমার বিপদ দূর করবে। অন্যের ইজ্জত হেফাজত করো, আল্লাহ তোমার ইজ্জতকে হেফাজত রাখবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। একটু দাঁড়াই, আমরা ইয়েস নবীকে সালাম দিব। ইয়া নবী সালাম আলাইকা। কোমরের তো একটা বেতার বলে শব্দ আছে, ঠিক না? কষ্ট আপাতত লাগতে পারে, ঘরের ইমার্জেন্সি কাজও তো থাকতে পারে, ঠিক না? তো যারা যাচ্ছেন ওনাদের জন্য দোয়া, আল্লাহ পাক ওনাদেরকে কবুল করুক, আমিন। এমন রাত অনেক বেশি হয়ে গেছে, কথা বলেন, ঠিক না? তো যাই হোক, এবার বলেন নামাজ পড়ার দরকার আছে না নাই? এবার বলেন তো, নামাজ কয় ওয়াক্ত? আজান কয় বার? নামাজ কয় ওয়াক্ত পড়বেন? 5। আমলনামায় যোগ হয়ে যাবে 50। এটা আপনারা সবাই জানেন, কিন্তু এখানে আল্লাহর হিকমতটা একটু বলার চেষ্টা করব। প্রত্যেকটা নামাজের জন্য এক একটা আজান। কয়টা আজান? এক একটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর জোরে বলা যাবে? আল্লাহু। এই আজান সবাই আমরা জানি, আজকে বলছি আপনারা মিলে দেখবেন, এই আজানে মোট 12টা লাইন।
আজানে আল্লাহ সর্বমোট ১২টা লাইন রেখেছেন। আল্লাহ ১২ লাইন কেন? কই এই নামাজের আজানে যে ১২ লাইন, ১২ মাসে নামাজ ফরজ। সুবহানাল্লাহ। এবার আজানকে যদি শব্দ দিয়ে আপনি আলাদা করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু, এভাবে যদি ভাগ করেন পুরো আজানে মোট ৫০টা শব্দ পাবেন। সুবহানাল্লাহ। জোরে বলেন না, সুবহানাল্লাহ। ৫০টা শব্দ পাবেন, তার মানে পড়বেন ৫, পাবেন ৫০। সুবহানাল্লাহ। এবার সবচেয়ে মজার বিষয় দেখেন, আলিফ থেকে ইয়া পর্যন্ত হরফ আছে না নাই? ২৯-৩০ আছে না নাই? আজানের মধ্যে আল্লাহ সর্বমোট ১৭টা হরফ ব্যবহার করছে। কয় হরফ? ১৭। জোরে বলেন না, কয় হরফ? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা উত্তর দেন, ফজরের ফরজ নামাজ কয় রাকাত? জোহরের সাইরে দুইয়ে, সাইরে দুইয়ে, আসরের ৪ রাকাত, ছয়ে সাইরে ১০, মাগরিবের ৩ রাকাত, ১০ এ ৩ এ ১৩, এশারের ৪ রাকাত, ১৩ আর সাইরে ১৭। ১৭ হরফ দিয়ে আজান, নামাজের ফরজ হচ্ছে ১৭। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে? সুবহানাল্লাহ। এবার দেখেন, নামাজ আজান শুরু হয় কি দিয়ে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার শুরু হয় আল্লাহ দিয়ে। এবং আজান শেষ হচ্ছে কি দেখেন? লা ইলাহা ইল্লাল্লাহ শুরু আল্লাহ দিয়ে, শেষও আল্লাহ দিয়ে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে? সুবহানাল্লাহ। কিন্তু এখানে আমি ওলামায়ে কেরামের দোয়া নিয়ে শিক্ষিত সমাজের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। সব জায়গায় আল্লাহ নিজের সাথে নবীর নাম রেখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, সুবহানাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সব জায়গায় এক জায়গায়। কিন্তু আজানের সময় আল্লাহ নবীর নাম আলাদা করে দিয়েছেন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীর নাম, আলাদা আলাদা। সুবহানাল্লাহ। ভাই কিভাবে বুঝাই আপনাদেরকে, ইসলামটাকে বুকে ধারণ করেন, ওয়াল্লাহে যে কোনো জায়গায় গিয়ে আপনি মাথা উঁচু করে আসতে পারবেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনাকে মাথা নিচু করতে হবে না, ইসলামকে দিয়ে আপনি যে কোনো প্রশ্ন করেন। এখানে সায়েন্সের ছাত্র আছে, কমার্সের ছাত্র আছে, ফিজিক্সের কামাল ছাত্র আছে, আপনার রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আছে, প্রত্যেকটা সাবজেক্ট ইসলামের ভিতর আছে। কিছুদিন আগে শ্রীলঙ্কা দেউলিয়া হয়েছে কি হয় নাই? ভাই জোরে বলেন না, হয়েছে কি হয় নাই? শ্রীলঙ্কা দেউলিয়া হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ ছিল সুদ। আর একটু জোরে বলেন না কি? ইসলাম সাড়ে ১৪০০ বছর আগে সুদকে হারাম করে দিয়েছে। আপনাদের এলাকায় অনেক সুদের সাথে আছে না নাই? সুদের মধ্যে কোনো লাভ আছে? সুদের মধ্যে কোনো কল্যাণ আছে? প্রথম সপ্তাহে মনে হয় সপ্তাহে ১০০ টাকা, এটা তো ব্যাপার না, দিয়ে দিব, একবার লাগা গেলে শেষ, টাকাও দেওয়ার আর কোনো সুযোগ থাকে না? জোরে বলেন না, সুযোগ থাকে না? সেজন্য বলতে চাই, ইসলাম হচ্ছে এমন একটা সংবিধান ভাই, নিবেন যত আপন করে ইসলাম আপনাকে সাজাই দিবে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মন খুলে একবার বলেন না সুবহানাল্লাহ, একবার জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 আয়োজক কমিটিরা উপস্থিত আছেন, এই বছর মাহফিল যেটা হয়েছে, এই মাহফিল দেখে খুশি কে কে হয়েছেন একটু ডান হাত তুলে দেখায় বলেন তো, খুশি যারা হয়েছেন একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা, হাত নামান। আগামী বছর এই মাহফিল হোক, শান্ত
শান্ত হুজুর বলেছেন অনেক কিছু, আমি ওদিকে যাচ্ছি না, আমি শুধু আপনাদেরকে একটা কথা বলবো। যে দুই একজন আমারে ভালোবাসেন আমি তাদেরকে একটা কথা বলি, রসুল বলছেন মান বানা বাইতান ফিদ দুনিয়া, যে আল্লাহর জন্য মান বানা মাসজিদান ফিদ দুনিয়া, যে আল্লাহর জন্য একটা মসজিদ বানাবে দুনিয়ায়, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানাই দিবে। সুবহানাল্লাহ, আল্লাহর জন্য কি বানাবে মসজিদ বলেন না ভাইয়া, আল্লাহর জন্য কি বানাবে আল্লাহ তার জন্য জান্নাতে কি জান্নাতে কি বানাবে ঘর। তো মসজিদ বানাতে টাকা লাগে না ভাই, জোরে বলেন না, মসজিদ বানাতে টাকা লাগে না, লাগে। তো সবার কাছে তো আর নাই, সবার কাছে আর টাকা নাই। তো নবী বলছেন মসজিদ বানাও আল্লাহর জন্য, আল্লাহ জান্নাতে ঘর বানাই দিবে। তো এরকম হলে তো সব কোটিপতি নিয়ে যাবে, কোটিপতি নিয়ে যাবে। নবী বলে যে তোমরা বুঝো নাই, মসজিদ কেউ কখনো একক টাকায় এই পর্যন্ত বানাইতে পারে নাই। আমি খেয়াল করে দেখেন একটা একক ভাবে কেউ হাজার কোটি টাকার মালিক হলো মসজিদ একা বানাইতে পারে নাই, একটা টাকা হলেও মানুষের ঢুকে গেছে। নবী বলছেন যেখানে মসজিদ বানাই তুমি তোমার হালাল একটা টাকা দিয়ে শরীক হয়ে যাও, ওই কোটি টাকা দেনে ওয়ালার জন্য আল্লাহ যেরকম জান্নাতে ঘর বানাই দিবে, তোমার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর বানাই দিবে। এবার উম্মত বলে ইয়া রাসূলুল্লাহ আমার তো এক টাকাও নাই আমি কি করব, নবী বলে যে ইটটা গায় দাও, মসজিদ বানানোর সময় ইটটা গায় দাও, সিমেন্টের বস্তাটা গায় দাও, গড়ের থেকে একটু পানি লাইন এনে দাও, মিস্ত্রিকে একটু খাওয়াই দাও, মসজিদ কেন্দ্রিক যাই করবা জান্নাতে তোমার জন্য আল্লাহ ঘর বানাবে। এখানে অনেক মানুষ আছে স্বপ্ন দেখে, ইস আমরাও যদি এরকম একটা মাহফিল করতে পারতাম, অনেকে স্বপ্ন আছে যে আমরাও যদি এরকম একটা কমিটি বানাইয়া মাহফিল করতে পারতাম আমাদের একটা, কারণ আজকে আমাদের আপনাদের জন্য মাহফিল কিন্তু কমিটির ছেলেদের জন্য এলাকার ছেলেদের জন্য আজকে এটা ঈদের দিনের মতো। আমি আস্তে আস্তে যতটুক দেখলাম সবার চেহারার মধ্যে একটা আনন্দ আনন্দ ভাব, একটা ঈদের মতো আমেজ, অনেক ছেলেরা মনে বাদ পর্যন্ত খাই নাই, সকাল থেকে দৌড়াইতেছে আর দৌড়াইতেছে, আরেকটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। তো এই মাহফিল করবেন কিন্তু সামর্থ্য তো নাই, যেখানেই মাহফিল হবে শরীক হয়ে যাবে আপনার টাকা যেটা দিয়েছেন 5 টাকা, মারহাবা হয়তো মাইকে বলবে না কিন্তু আপনার রবের কাছে সেটা লেখা হয়ে যাবে। এই মাহফিল করে যতটুক সওয়াব ওনারা পেয়েছেন, আপনারা এসে ঠিক অতটুক সওয়াব পেয়েছেন। এবার আওয়াজ দিয়ে বলুন তো দেনেওয়ালাকে আল্লাহ, আর একটু জোরে বলেন না দেনেওয়ালাকে আল্লাহ, আর আল্লাহর ভান্ডারে কমতি বলে কোনো শব্দ উনি দিতেই জানে না, দিতেই জানে, উনি গানি উনি ধনী, ওনার চাইতে বড় দেনেওয়ালা আর কেউ নাই। যেখানেই মাহফিল হবে বালক উপদেশ দিয়ে সহযোগিতা করবে। অনেকে বলে এগুলা কইরা কি তো, এগুলা করে কি লাভ, সবচেয়ে বড় লাভ একটা দেখাই, এখানে যারা 3 ঘন্টা বসেছিলেন এই 3 ঘন্টার ভিতর কোনো গুনাহ হইছে না ভাই, একটু জোরে বলেন না না, 3 ঘন্টার ভিতর কোনো গুনার কাজ হইছে না, কাউরে মারার সুযোগ হইছে না, গাঁজা খাওয়ার টাইম হইছে না, তারপরে কি সটকা খাওয়ার টাইম হইছে না, ইফতিজিং করার টাইম হইছে না, গার্লফ্রেন্ড কে কল দেওয়ার টাইম পাইছেন না, অন্তত 3টা ঘন্টা এই মাহফিলের কারণে আপনি গুনাহ থেকে বেঁচেছিলেন। এবার বলেন লাভ না লস, আরো জোরে বলেন লাভ না লস। সেজন্য যেখানেই মাহফিল দেখবেন সহযোগিতা করার চেষ্টা করবেন, আল্লাহ আমাদের সকলের হাজিরিকে কবুল করুক, আমিন। যে দুই একজন আমাকে ভালোবেসে আবদার করে একটা কথা বলবো ভাই, যেই বনে যাই কিছু করেন ওই ফেম ফ্রিতে যাইয়েন না, এই প্রেম ফ্রিতে যে গেছে হয়তো আগে জীবন নষ্ট হয়েছে না তো বিয়ের পরে জীবন নষ্ট হয়ে গেছে, এরকম অনেক আছে না নাই, হয়তো হাজার এক দুইজন পাবেন মোটামুটি বালা আছে, তাও কতদিন থাকবো, কতদিন থাকবো, মা বাবার চেহারায় আপনি কান্না এনেছেন আপনার চেহারায় কখনো হাসি ফুটবে না, হাসি ফুটবে কখনো ফুটবে। সেজন্য মনে রাখবেন মা বাবাকে খুশি করাই কাজ করতে হবে। আমরা যখন কি জানি বলে আমার হুজুরে এখানে বসা হয়তো বিয়ের আগে বউয়ের চেহারা পর্যন্ত ভালো করে দেখে নেয়, মা কইছে এটা রাইন না, আমার দাদাদের সংসার কখনো ভাঙে নাই, ভাঙছে নি সংসার, কিন্তু নাতিদের সংসার দেখেন ভাঙ্গার পর ভাঙ্গা ভাঙ্গার পর, কেন আমরা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি, কথা বলেন ঠিক কি না, আর একটু জোরে বলেন ঠিক কি না, আপনাদের কি বেশি কষ্ট হয়ে যাচ্ছে,
আপনাদের কি বেশি কষ্ট হয়ে যাচ্ছে? একটা নাতে রসুল আমার সাথে সাথে পড়তে পারবেন? সবাই মিলে, সবাই মিলে পারেন দেখি। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রসুল জন্ম আমার নবীর যুগে।